সবাইকে অনেক শুভেচ্ছা আমাদের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি অন্যান্য টিউটোরিয়ালের চেয়ে একটু ভিন্ন, সবার কাছে হয়তো অনেকের কাছে দরকারি মনে নাও হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এই টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একজন ফটোগ্রাফার হিসেবে আমাদের যেসব প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে যেসব বিষয় আমরা মেনটেন করা উচিত, সেসব বিষয়ের মধ্যে কন্ট্রাক্ট পেপার অবশ্যই পড়ে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট পেপার যে বিষয়টি আছে। তো কন্ট্রাক্ট পেপার আসলে কি, সেটা হচ্ছে আপনি এবং ক্লায়েন্টের, আপনি যখন ক্লায়েন্ট থেকে একটি ওয়ার্ক অর্ডার নিচ্ছেন, আপনি যখন ক্লায়েন্টকে একটা সার্ভিস দেওয়ার প্রমিস করছেন, পেমেন্ট নিচ্ছেন, তখন ক্লায়েন্টের সাথে একটা চুক্তিতে আসা, ক্লায়েন্টকে কী কী সার্ভিস দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, কী কী রেসপন্সিবিলিটি আপনি নেবেন, ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি কী থাকবে, এই জিনিসগুলো জন্যই কন্ট্রাক্ট পেপার। এবং কন্ট্রাক্ট পেপার খুব গুরুত্বপূর্ণ, এই কারণে আপনি যদি সঠিক সময়ে কন্ট্রাক্ট পেপার না করেন, মানে শুরুতে কন্ট্রাক্ট পেপার না করেন, কোনো কারণে আপনার কোনো একটা দুর্ঘটনায় যদি আপনি ছবি হারিয়ে ফেলেন বা অন্য যে কোনো দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু সেটির দায় দায়িত্ব আপনার উপর বর্তায় এবং আপনার কাছে আপনাকে ডিফেন্ড করার জন্য কোনো ডকুমেন্ট থাকবে না। তো আপনি এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি আমার কন্ট্রাক্ট পেপার। আমার কন্ট্রাক্ট পেপারটি আরেকটু অন্যরকম ছিল, আগে অনেকে আমার থেকে কন্ট্রাক্ট পেপার নিয়েছেন, ইউজ করছেন আমি জানি। এখন আমি যেটি করেছি সেটা হচ্ছে আগের কন্ট্রাক্ট পেপারে সামান্য পরিবর্তন এনেছি। কেন পরিবর্তন এনেছি, সেটির প্রধান কারণ হচ্ছে প্রথমত আমার কন্ট্রাক্ট পেপারটি বাংলাদেশের আইনের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা। যেহেতু আমি আইনের ছাত্র, আইনের উপর লেখাপড়া করেছি, গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আমি আইনের যেসব বিষয়ে জানা রাখা উচিত একটা কন্ট্রাক্ট পেপারে বাংলাদেশের আইনের, সেসব বিষয় এখানে রেখেছি। কিন্তু আগের কন্ট্রাক্ট পেপারে একটা অপশন খুব ভালোভাবে মিস ছিল, যেটি আমি খেয়াল করিনি, পরে এই প্রথম আমি সেটি অ্যাড করেছি। সেটি কি, ধরুন আপনি কন্ট্রাক্ট পেপার করলেন, কন্ট্রাক্ট পেপার করার পর আপনি কাজ করলেন, কাজ করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন ছবিগুলো, কিন্তু ক্লায়েন্টকে যখন দিচ্ছেন তখন ক্লায়েন্ট আপনার সার্ভিসটা রিসিভ করার পর আপনাকে কোনো টোকেন দিচ্ছে কিনা বা আপনাকে উনি রিসিভ করেছেন এ ব্যাপারে কোনো অ্যাকনলেজমেন্ট দিচ্ছে কিনা। তো আমি কন্ট্রাক্ট পেপারে ওই অংশটুকু অ্যাড করেছি, যারা আমার আগের কন্ট্রাক্ট পেপারটি ইউজ করছেন তারা এই অংশটুকু অ্যাড করে নিলেই হবে, অ্যাকনলেজমেন্ট অফ সার্ভিস স্যাটিসফ্যাকশন। আপনি প্রথমে আমি দেখেন দুইটা জায়গায় সাইন করার আছে, প্রথমবার যেখানে ক্লায়েন্ট সাইন করবে ওই জায়গার সাইন মানে ক্লায়েন্ট যখনই সাইন করছে তার মানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে, আপনি যেসব সার্ভিস আমরা দিব সেগুলোর সাথে আপনি একমত হচ্ছেন। এরপর অ্যাকনোলেজমেন্ট অফ সার্ভিস স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে আপনি সব ধরনের সার্ভিস আমাদের কাছে যা যা চেয়েছিলেন সবগুলো পেয়েছেন এবং সেগুলো রিসিভ করেছেন, এরপরে ফটোগ্রাফার এর জন্য কোনো দায়ী থাকবে না। এটির উদ্ভব হওয়ার একটা বিশাল কারণ রয়েছে, সেটা হচ্ছে গত 5 বছর আগে আমি একজনের ছবি তুলেছিলাম। তো 5 বছর পর উনি কয়েকদিন আগে আমাকে কল দিয়ে বলেন হচ্ছে ওনার ছবিগুলো যেন আমি ওনাকে আবার দিই। আমি বললাম আমি কীভাবে দিব, আমার তো ছবিগুলো আমরা তো কারো ছবি প্রিজার্ভ করি না, আমরা তো 1 সপ্তাহ পর ডিলিট করে দিই, আর যদি কেউ প্রিজার্ভ করতে হয় তাহলে সেটার জন্য একটা পেমেন্ট দিলে আমরা প্রিজার্ভ করি। বলছে না আমি তো আপনাকে ডিলিট করতে বলিনি। এখন ডিলিট করতে বলেননি সেটা তো সিস্টেম না। আর উনি, আমি বললাম আপনার আমার কাছে কন্ট্রাক্ট পেপার আছে, আমি শুরু থেকে কন্ট্রাক্ট পেপার মেনটেন করি, একদম আমার ফটোগ্রাফি 2007 সাল থেকে শুরু, তখন থেকে আমি কন্ট্রাক্ট পেপার মেনটেন করে চলার চেষ্টা করেছি এবং করি, সবাই যারা আমার সাথে জানেন, আমাকে চিনেন তারা জানেন। তারপর আমি বলেছি না আমার কাছে কন্ট্রাক্ট পেপার আছে, কন্ট্রাক্ট পেপারে লিখিত আছে। উনি বলছে না কন্ট্রাক্ট পেপারে আমি আপনার থেকে সার্ভিস নিয়েছি এই টাইপের কিছু লিখিত নেই। তখন মনে পড়লো হ্যাঁ আসলেই তো, আমি তো যখন ওনাকে সার্ভিসটা ডেলিভারি করেছি তখন তো আমি ওর থেকে লিখিত নিইনি, উনি আমার সার্ভিসটা নিয়েছেন। পরে অবশ্য কোনো ঝামেলা হয়নি, কিন্তু ঝামেলা হতে পারতো। তো ওই ঝামেলা না হওয়ার জন্য আপনাকে অ্যাকনোলেজমেন্ট অফ সার্ভিস স্যাটিসফ্যাকশন নামে একটি ক্লজ অ্যাড করতে হবে আপনার কন্ট্রাক্ট পেপারে। যারা করে, যারা আমার থেকে আগে কন্ট্রাক্ট পেপার নিয়েছেন তারা আশা করি ওইটি অ্যাড করবেন। তারপর যেটি আসে সেটি হচ্ছে কন্ট্রাক্ট পেপারটা কী কী থাকবে, এগুলো যারা নতুন একদম তাদের জন্য বলি। কারণ আমার কন্ট্রাক্ট পেপার আপনি উপরে দেখতে পাচ্ছেন, আমার লোগো আছে এই পাশে, কন্ট্রাক্ট পেপার এটা কিসের পেপার এটা লেখা আছে, ক্লায়েন্ট ইনফরমেশন, ক্লায়েন্ট ইনফরমেশনের মধ্যে ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, প্রফেশন, অ্যালবামের কাভার, অ্যালবামের কাভার বলতে অ্যালবামের কাভারে ক্লায়েন্টের কোন নামে যাবে, আপনি ইচ্ছামতো একটা নাম দিয়ে দিলেন তাহলে তো হবে না, ক্লায়েন্টের একটা নাম রয়েছে, ওই নামটা অনুসারে ক্লায়েন্ট ডাক নাম যাবে না ফুল নাম যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর অল্টারনেটিভ নাম্বার, ক্লায়েন্ট যদি কোনো কারণে ফোন ধরতে না পারে তাহলে কার নাম্বারে আমি কল দিব, কার সাথে কথা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রেস,
তারপর আছে ইভেন্ট ইনফরমেশন। আগে আমার কন্ট্যাক্ট পেপার এরকম ছিল না। ইভেন্ট এক নম্বর ইভেন্টটা কী, ডেট কখন, কস্ট কত পরে, ভিডিও নিচ্ছে নাকি, ফটোগ্রাফার কয়জন যাবে, ইভেন্টটা কখন স্টার্ট হবে, কখন শেষ হবে, এভাবে করে ভেন্যু, এভাবে করে আমাদের ছয়টা ইভেন্ট পর্যন্ত আছে। কেউ এর বেড়ে বেশি যদি লাগে তাহলে হয়তো আপনি অ্যাড করে নেবেন। তারপর টোটাল কস্ট কত, ক্লায়েন্ট কত অ্যাডভান্স করছে। এরপর যেটি আমরা টোটাল কন্ট্রাক্ট পেপারে ঢুকছি, আসলে সি অ্যাটাচমেন্ট এ, এটি হচ্ছে আপনি প্যাকেজ, আমাদের কোন প্যাকেজগুলো নিচ্ছে সেটি আমরা অ্যাটাচমেন্টেতে আলাদা একটা অ্যাটাচমেন্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিই। অ্যাটাচমেন্ট দিয়ে দিই মানে যেটা হচ্ছে, ক্লায়েন্ট আমাকে টাকা দেওয়ার পর ক্লায়েন্ট কী পাচ্ছে, ক্লায়েন্টকে অবশ্যই আমি একটা মানি রিসিট দিই, কিন্তু কী পাচ্ছে ক্লায়েন্ট আমার ওয়েডিং, তার ওয়েডিংয়ে আমি কাজ করবো, কী কী জিনিস পাচ্ছে, কয়টা ছবি পাচ্ছে, কয়টা অ্যালবাম পাচ্ছে, এটা অ্যাটাচমেন্ট আকারে আমরা একটা শেষে দিয়ে দিই। সেটা আমার কন্ট্রাক্ট পেপারে অ্যাড করা থাকে। টোটাল প্যাকেজ প্রাইসগুলো কত, তারপর একটা কন্ট্রাক্ট পেপার অবশ্যই শুরু হওয়ার শুরুতে যেটি করতে হয়, কন্ট্রাক্ট পেপারে কার মধ্যে হচ্ছে, এখানে ফটোগ্রাফার হচ্ছে সঞ্জয় শুভ্র, তারপর যার সাথে আমার কন্ট্রাক্ট হবে তার নাম থাকবে, কোন ডেটে হচ্ছে, এটাই খুব ইম্পর্টেন্ট। তারপর শুরুতেই আমাদের যে বিষয়টি আছে, এন্টায়ার অ্যাগ্রিমেন্ট। এন্টায়ার অ্যাগ্রিমেন্টটা কী, এন্টায়ার অ্যাগ্রিমেন্টটা হচ্ছে আসলে এই যে আমরা দুজন নিচে সাইন করার পর এই অ্যাগ্রিমেন্টেতে হচ্ছে রাজি হচ্ছি এবং এই অ্যাগ্রিমেন্টটা আমাদের দুজনের সামনাসামনি হয়েছে, এইসব বিষয় এখানে ইনক্লুডেড থাকে। এরপর আছে হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন হচ্ছে আপনি একজন ক্লায়েন্টকে ধরেন, একজন ক্লায়েন্ট আপনাকে বুকিং দিল, প্রোগ্রাম আসার আগের দিন আপনি অ্যাডভান্সও নিলেন, অ্যাডভান্স যাদের নিলেন না তাদের তো আসলে কিছু করার নেই, আর অ্যাডভান্স যা নিলেন, নেওয়ার পর ক্লায়েন্ট বললো হচ্ছে আপনি আমাদের ডেটা রিশিডিউল হয়েছে, বিভিন্ন কারণে রিশিডিউল হতে পারে, অ্যাক্ট অফ গড হতে পারে বা অন্য যে কারণ কারণে হতে পারে, কিন্তু আপনার রিশিডিউল হওয়া মানে তো আমার একদিনের অপরচুনিটি কস্ট, আমার একদিনের বুকিং চলে যাচ্ছে, কি তাহলে এই লসটা কে বিয়ার করবে, এটাকে ফটোগ্রাফার বিয়ার করবে না ক্লায়েন্ট বিয়ার করবে, এই জিনিসটা এখানে রিজার্ভেশন আছে। আমার ক্ষেত্রে আমি যেটি করেছি সেটা হচ্ছে, যদি ক্লায়েন্ট কোনো কারণে অ্যাক্ট অফ গড ছাড়া, তার বাবা অসুস্থ, মা অসুস্থ, বা কোনো সিরিয়াস কোনো কস্ট ছাড়া যদি কোনো রিশিডিউল করা হয়, তাহলে ক্লায়েন্টের টাকা আমি ফেরত দিই না, এবং ক্লায়েন্ট রিশিডিউল করলে ওই শিডিউলে যদি আমাকে আবার বুকিং দেয় এক্সট্রা মানি দিতে হয়। আর যদি পার্সোনাল খাতির থাকে, একটা জিনিস করবেন, পার্সোনাল খাতির কোনো কিছু করার দরকার নেই। এরপর ইভেন্ট শিডিউল। ইভেন্ট শিডিউলটা কি, ইভেন্ট শিডিউলটা হচ্ছে আপনি কটা থেকে কটা পর্যন্ত আমাকে বুকিং দিচ্ছেন, আপনি পার ডের জন্য নিচ্ছেন, এর মানে কি আপনি ছটা থেকে বা চারটা থেকে আমাকে রাত চারটা পর্যন্ত খাটাবেন, এরকম তো চুক্তি নাই, কটা থেকে কটা পর্যন্ত আমার চুক্তি আপনার সাথে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা কতক্ষণ কাজ করব। সেফটি, আচ্ছা ক্লায়েন্ট আমার সেফটি, ফটোগ্রাফারের সেফটি, ফটোগ্রাফারের সেফটি বলতে আপনি কাজ করে রাতে আসলেন, আপনার ক্যামেরা ছিনতাই হয়ে গেলো বা আপনার কার্ড নষ্ট হয়ে গেলো বা আপনাকে আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, এই যে গভীর রাতে ক্লায়েন্ট আপনাকে এক ঘন্টা এডিশনালে বাড়িয়ে আপনাকে রিকোয়েস্ট করে রেখে দিয়েছিল, তারপর আসার সময় এই প্রবলেমটুকু হলো, এটার দায় দায়িত্ব কে নেবে? এই সেফটি, ফটোগ্রাফারের সেফটি, ফটোগ্রাফারের ক্যামেরার গিয়ারের সেফটি, সেটা কে নেবে, সেটুকু আমরা এখানে লিখে দিয়েছি। তারপর হচ্ছে শুটিং টাইম অ্যান্ড এডিশন। ধরেন আপনার, আমার আসল শুটিং টাইম কত, এবং যদি এর সাথে আপনি কোনো টাইম অ্যাড করতে চান, ধরুন আমাকে ওয়েডিংয়ের জন্য নিলেন, আপনি আবার বাসর রাতের জন্য আমাকে নিয়ে যেতে চান, তাহলে কত টাকা অ্যাড হবে? এটুকু এক একজন ফটোগ্রাফারের এক এক ধরনের পেমেন্ট অ্যাড হয়, সো এটুকু আপনি অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে এক্সপেন্স ইনকার্ড। যদি আপনি এই ওয়েডিং করতে গিয়ে কোনো ধরনের খরচ তৈরি হয়, যেমন আমি একবার করছিলাম, ক্লায়েন্টের গাড়িতে করে আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিলো, ক্লায়েন্ট তেল নিবে রাস্তায়, ক্লায়েন্টের কাছে ভাঙতে ছিল না, আমি ক্লায়েন্টের টাকাটা দিয়েছি, তো এই ক্লায়েন্টের টাকাটা দিলাম, সেটা নিশ্চয়ই আমি দয়াময় হয়ে দিব না এত টাকা। তো এই যদি ইভেন্টের ভিতর কোনো ধরনের কস্ট আমার ফটোগ্রাফারের হয়, তাহলে সেটা অবশ্যই ক্লায়েন্ট বিয়ার করবে। তারপর হচ্ছে ট্রাভেল এক্সপেন্স। ট্রাভেল এক্সপেন্সটা হচ্ছে, ধরুন আপনি, আমি চিরং থেকে ঢাকায় যাচ্ছি, চিরং থেকে কক্সবাজার যাচ্ছি, চিরং থেকে বান্দরবান যাচ্ছি, এই ট্রাভেল এক্সপেন্সটা কে বিয়ার করবে, বা ইভেন্ট টু হচ্ছে হোম, এই ট্রাভেল এক্সপেন্সটা কে বিয়ার করবে? এই ট্রাভেল এক্সপেন্সটা কিন্তু ক্লায়েন্টকে বিয়ার করতে হবে, এবং ক্লায়েন্ট সেটা আপনার আপনার হচ্ছে কন্ট্রাক্ট পেপারে থাকবে, সেটি আপনি লিখে দেবেন আপনি খুব ভালোভাবে। রেসপন্সিবিলিটিস, ক্লায়েন্টের, ফটোগ্রাফারের রেসপন্সিবিলিটি কী একটা একটা প্রোগ্রামে, ফটোগ্রাফার কী কী জিনিসের জন্য রেসপন্সিবল থাকবে একটা প্রোগ্রামে? ধরুন আমি ফটোগ্রাফার, ভিডিও আরেকজন থেকে নিয়েছে, আমি কি ভিডিওর জন্য রেসপন্সিবল? না, ভিডিও আমার থেকে নিলে আমি রেসপন্সিবল। তো এই বিষয়গুলো, একটা ফটোগ্রাফার এরিয়া কোনগুলো, সেটুকু আপনাকে ডিফাইন করে দিতে হবে, এবং ফটোগ্রাফার কোন কোন জায়গায় কাজ করতে বাধ্য। ধরুন আমি ইভেন্টের ভিতরে কাজ করতে বাধ্য, কিন্তু ইভেন্টের বাইরে আমাকে বললো জিসি মোড়ে গিয়ে আমি একটা ছবি তুলবো, আমার
আমার প্রোগ্রাম হচ্ছে কমিউনিটি সেন্টারে, উনি জিসি মোড়ে ছবি তুলবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার লিমিটেশনের বাইরে চলে যায় বা আমার দায়িত্বের বাইরে চলে যায়, সেটুকু আমাকে ডিফাইন করে দিতে হবে। যাই হোক, এরপর হচ্ছে ভেনু এবং লোকেশন লিমিটেশন। আপনি ভেনু এবং লোকেশন লিমিটেশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আপনি হচ্ছে এমন কোনো জায়গায় আমাকে ছবি তুলতে বলতে পারেন না যেখানে আমি যেতে চাই না বা যেখানে মনে করি আমার জন্য হার্মফুল, সেই সব জায়গার লিমিটেশন দেওয়াটাও জরুরি। লিমিটেশন দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট পরবর্তীতে কোনো ধরনের এটা নিয়ে কথা তুলতে পারবে না। পারমিট, এখন পারমিট হচ্ছে আসলে আপনি 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 ফটোগ্রাফারকে পারমিশন দিচ্ছেন আপনার ছবিতে, আপনার বিয়েতে ছবি তোলার জন্য, এই পারমিশনটা খুব জরুরি। ফিল্ম এবং কপিরাইটস, এই যে ছবিগুলো তুললেন ছবিগুলোর কপিরাইটস কার? এখন ফটোগ্রাফার বলবে ফটোগ্রাফারের, ক্লায়েন্ট বলবে ক্লায়েন্টের। ধরুন ক্লায়েন্ট নিয়ে তার ছোট ভাইকে দিয়ে দিল, তুই তোর পেজে আপলোড দে, এখন ছবি তো আমার, আপনি আপনার ক্লায়েন্টের ছোটো ভাই বা ক্লায়েন্টের খালাতো ভাই তো এটা আপলোড দিতে পারে না। তাহলে এই ফটোগ্রাফারের ফিল্ম এবং কপিরাইটগুলো কী কী সেগুলো অবশ্যই আপনাকে ডিফাইন করতে হবে। তবে আমি যেটুকু লিখেছি সেটা হচ্ছে ছবির কপিরাইট আমার এবং ক্লায়েন্টের দুজনেরই। আমি যদি কোথাও ইউজ করতে চাই বিজনেস করার জন্য তাহলে ক্লায়েন্টের পারমিশন লাগবে, এবং ক্লায়েন্ট যদি বিজনেস পারপাসে কোথাও ইউজ করতে চায় অবশ্যই ফটোগ্রাফারের পারমিশন লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। মডেল রিলিজ, মডেল রিলিজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওনার ছবিতে কাজ করছেন, আপনি ফেসবুকে দিবেন, ওয়েবসাইটে দিবেন, ব্লগ পোস্টে দিবেন, বিভিন্ন জায়গায় আপলোড করবেন, সেই জন্য ওটা মডেল রিলিজটা আপনার নিয়ে নেওয়া জরুরি। মডেল রিলিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এর কারণ হচ্ছে আমি একবার হচ্ছে আমি ক্লায়েন্ট থেকে মডেল রিলিজ নিয়েছি, এখানে কন্ট্রাক্ট পেপারে সাইন হচ্ছে, ক্লায়েন্টের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে কোয়েশ্চেন অ্যারাইজ করেছে কেন তাদের বিয়ের ছবি ফেসবুকে বা ওয়েবসাইটে যাবে, কিন্তু আমার কাছে তো কন্ট্রাক্ট পেপার আছে এবং তারা আমাকে আমার কন্ট্রাক্ট পেপারে তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে, মানে আপনি কেন দিয়েছেন, কোন সাহসে দিয়েছেন। আমি বলেছি আমার কাছে কন্ট্রাক্ট পেপার আছে, ইনি আমাকে পারমিট করেছেন, তারপরও ক্লায়েন্টের শ্বশুরবাড়িতে মানতে রাজি নয়। পরে আমি অবশ্যই ফেসবুক থেকে সেগুলো সরিয়ে দিয়েছি, কিন্তু যদি আমার কাছে কন্ট্রাক্ট পেপার না থাকতো তাহলে তারা হয়তো মানে অনেক কিছু করতে পারত। মনে রাখবেন, আপনি যদি বড় বড় ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট আপনার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, তাদের সাথে ঝগড়া করার চেয়ে আপনার কাছে কন্ট্রাক্ট পেপার থাকলে আপনি ইজিলি বিষয়টিকে হ্যান্ডেল করতে পারবেন। তারপর হচ্ছে লিমিট অফ লায়াবিলিটি। লিমিট অফ লায়াবিলিটি কী জিনিস? যেমন ধরেন আপনি বুকিং নিলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হলো, বা যে কোনো কারণে আপনার ফটোগ্রাফার জয়েন করতে পারলো না, যে কোনো কারণে নয়, অ্যাক্ট অফ গডের কারণে, তাহলে কী হবে? অ্যাক্ট অফ গড হলে আপনি টাকা ফেরত দিচ্ছেন বা দিচ্ছেন না, বা তার বিয়েতে আপনি অ্যাটেন্ড করতে পারলেন না, সেটার লস আপনি তাকে কীভাবে পুষিয়ে দেবেন, এসব বিষয় কিন্তু জানা খুব জরুরি, লিখে দেওয়া খুব জরুরি। আরেকটি বিষয় এখানে উল্লেখ আছে, সেটা হচ্ছে কোনো কারণে ছবি ডিলিট হয়ে গেলে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলো, কার্ড নষ্ট হয়ে গেলো। হার্ড ডিস্ক নষ্ট আসলে কোনো অজুহাত হতে পারে না। আমি অবশ্যই তিনটি চারটি পাঁচটি হার্ড ডিস্কে ছবিগুলো সেভ করে রাখি যাতে ডিলিট না হয়। এরপরও তো বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, কার্ড নষ্ট হয়ে যেতে পারে বা কার্ড হারিয়ে যেতে পারে, আসার সময় চিন্তাই হয়ে যেতে পারে, তো ওই জায়গাটুকু রেসপন্সিবিলিটি কার, লায়াবিলিটিগুলো কে নেবে সেটুকু আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তারপর ক্যাপচার অ্যান্ড ডেলিভারি, আপনি কতদিনের কী কী ক্যাপচার করবেন এবং কতদিনের মধ্যে ডেলিভারি দেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পোস্ট প্রোডাকশন অ্যান্ড এডিটিং। আপনি আসলে ক্লায়েন্টরা মনে করে আমাদের পোস্ট প্রোডাকশন মানে আমরা মেকআপ থেকে শুরু করে সব ধরনের কাজ আমরা করে দেবো, স্কিন স্মুথ, তারপরে স্কিন প্রচুর দাগ রয়েছে সেগুলো আমরা দূর করে দিব, আমরা দূর করে দেই, কিন্তু একটা লিমিটেশন রয়েছে, আপনি মেকআপ করে আসবেন না আমি তো মেকআপ করিয়ে দিতে পারবো না, বা আপনি সুন্দর না আমি তো আপনাকে সুন্দর বানিয়ে দিতে পারবো না, আপনি মোটা আমি তো আপনাকে চিকন করে দিতে পারবো না। এই ক্লায়েন্ট তো যেমন আমার ক্ষেত্রে যেটি হচ্ছে, আমি একবার একজনের পিম্পল ডিলিট করেছি, আমাকে পরে কল দিয়ে বলে আমার পিম্পল আপনি ডিলিট করলেন কেন, আমি যেভাবে ছিলাম অ্যাজ ইট ইজ আপনি রেখে দেবেন। আরেকজনের পিম্পল আমি রেখে দিয়েছি, উনি আমাকে ফোন দিয়ে বলেছে আপনি কী কাজ করলেন, আমার পিম্পলটা আপনি দূর করে দেবেন, এটা দেখতে বুঝতে দেখাচ্ছে। এক একজন ক্লায়েন্টের এক এক ধরনের স্যাটিসফ্যাকশন, এক এক ধরনের কোয়েশ্চেন, এক এক ধরনের চাহিদা, তো সেক্ষেত্রে আপনি আগে থেকে কী করে দেবেন, পোস্ট প্রোডাকশন এবং এডিটিং আপনারা কী কী করবেন সেটুকু আপনি বলে দেবেন। আরেকটা এডিটিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি ছবিগুলো কে সিলেক্ট করবে। দেখুন, আমি যেটা করি সেটা হচ্ছে ছবিগুলো সিলেক্ট করার সময় আমি কখনোই ক্লায়েন্টকে সিলেক্ট করতে দিই না, ক্লায়েন্টকে সিলেক্ট করতে দিলে ক্লায়েন্ট ফুল পেমেন্টটুকু করে দিতে হয়, তো সেইটুকু আপনি লিখে দেবেন। পেমেন্ট শিডিউল, কত পার্সেন্ট আপনাকে দিবে, কত পার্সেন্ট ক্লায়েন্ট আপনাকে দিবে, এবং কত পার্সেন্ট হচ্ছে আপনি পরে ইভেন্টে নেবেন নাকি ইভেন্টের পরে নেবেন, সেটুকু আপনি হচ্ছে আগে থেকেই লিখে দেবেন।
তারপর যেটি পেমেন্ট শিডিউল আমি 70% নিয়ে নিই, কারণ যেটি হয় সেটি হচ্ছে আপনি যদি বিশাল একটি পেমেন্ট ক্লায়েন্ট থেকে নেন, আপনি যদি 20% নেন বা সামান্য একটা পেমেন্ট নিয়ে প্রোগ্রাম করেন, পরে অত একটা বিগ অ্যামাউন্ট ক্লায়েন্টের বিয়ের পর দিতে আসলে ঝামেলা হয়ে যায়। মানে কেন ঝামেলা হয়, কারণ সে তো সব বিয়ে তো একটা বিশাল খরচের ব্যাপার, পরে ফটোগ্রাফারের টাকাটা আটকে থাকে, ছবি আটকে থাকে। আপনি যদি 70% নিয়ে নেন, ক্লায়েন্ট নিজেই খুঁজে খুঁজে আপনার থেকে ছবি নিয়ে যাবে। তারপর হচ্ছে প্রাইসিং। ধরুন আপনি একজন আপনাকে বুকিং দিল, তখন কোনো ডিসকাউন্ট ছিল না, বুকিং দিয়ে তার কাজের সময় আপনি ডিসকাউন্ট দিলেন, কারণ সে যদি দাবি করে আপনি দুই এক দিনের জন্য আমাকে আমি কেন ডিসকাউন্টটা পাবো না। এক্ষেত্রে এই জিনিসটিও এখানে উল্লেখ করা আছে, আপনি যখন বুকিং দিচ্ছেন তখন যে রেটটি চলছে ওইটাই আপনার রেট, এরপরে যদি কোনো আমি ডিসকাউন্ট দিই বা আমি প্রাইস বাড়াই বা কোনো সার্ভিস অ্যাড করি সেটি আপনি পাবেন না। সো সেটা এটুকু অনেক ইম্পর্টেন্ট। তারপর দুজনেই সাইন করবে, সাইন করার পর এবার হচ্ছে অ্যাটাচমেন্ট এতে আসবেন। আপনি ওয়েডিং ইভেন্টটা কি, যদি ওয়েডিং হয় ওয়েডিং, হলুদ হলে হলুদ, রিসেপশন হলে রিসেপশন, এঙ্গেজমেন্ট হলে এঙ্গেজমেন্ট, কয়টা প্রিন্ট দিচ্ছেন, অ্যালবাম দিচ্ছেন কি না, প্রজেক্টর থাকছে কি না, আপনি যদি মেইন ফটোগ্রাফার হন, আমাদের ক্ষেত্রে আমি মেইন ফটোগ্রাফার, সো মেইন ফটোগ্রাফার কতক্ষণ কাজ করবে, অ্যাসোসিয়েট ফটোগ্রাফার কতক্ষণ কাজ করবে, এগুলো সুন্দর করে লিখে দিতে হবে। তারপর কমেন্টটা আমি যেটা করি সেটা হচ্ছে প্রিন্টে আমরা আসলে কোন কোন সাইজের ছবি দিচ্ছি, ওখানে কোনো ফ্রেম দিচ্ছি কিনা, বা ছবি দিলে সেগুলো কি ম্যাটে প্রিন্ট দিচ্ছি না গ্লসিতে প্রিন্ট দিচ্ছি, এগুলো ডিটেল আমরা লিখে দিই। তাহলে ক্লায়েন্টের একটা, ক্লায়েন্ট যখন আমার থেকে এই কন্ট্রাক্ট পেপারটা পায় তখন হচ্ছে ক্লায়েন্টের একটা ক্লিয়ার ধারণা থাকে আমি ক্লায়েন্টকে কী কী জিনিস দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে কত পে করছে, কোন দিন কত পে করছে, এবং ক্লায়েন্টকে আমি কী কী জিনিস দিচ্ছি, এটুকু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে আমার মনে হয় না হচ্ছে, হয়তো এখনও পর্যন্ত কোনো প্রবলেম অ্যারাইজ করিনি, কিন্তু কোনো না কোনো দিন প্রবলেম অ্যারাইজ করবেই, এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কন্ট্রাক্ট পেপারটা দেখালাম আপনাদের, আশা করি আপনারা নিজেদের মতো করে কন্ট্রাক্ট পেপার তৈরি করে নেবেন। আর কেউ কারো যদি মনে হয় নিজে তৈরি করবেন না আমারটা নেবেন, তাহলে অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন, আমি আমার কাছে আমার ক্ষতি না হয় এরকম সব জিনিস আমি দিয়ে দিই, আমার এটা রেখে কোনো লাভ নাই, আমি শুধু একটা বিষয়ে বিশ্বাসী, শেয়ার করি, যত শেয়ার করবেন তত বাড়বে। এটা একটি বিষয়, কারো কন্ট্রাক্ট পেপার লাগলে বলবেন, আমি সেটা অবশ্যই দিয়ে দিব। আর এই ভিডিওটি ইউটিউবে আপলোড হচ্ছে, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইউটিউবে সাবস্ক্রাইব করলে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেছেন, সাবস্ক্রাইব করলে যেটি হবে আপনার কাছে একটা ইমেল চলে যাবে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি। আমি প্রতি সপ্তাহে একটি একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, অবশ্যই ফটোগ্রাফি নিয়ে, এগুলো আপনাকে আপনার শিখতে সাহায্য করবে, বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আপলোড করছি। সো সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার কমিউনিটির সাথে, তাহলে আপনিও শিখবেন, অন্য কেউ শিখবে, এবং আপনিও যদি যা জানেন সেটা কমিউনিটির সাথে শেয়ার করুন। এতে যেটা হবে, আমরা সবাই মিলে ফটোগ্রাফি কমিউনিটিটা আমাদের এনরিচ করবে, এটি আসলে আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তো সবাইকে অসম্ভব ধন্যবাদ এতক্ষণ সময় ধরে শোনার জন্য, আশা করি সবাই কন্ট্রাক্ট পেপার ইউজ করবেন, অবশ্যই কন্ট্রাক্ট পেপার ইউজ করবেন, প্রফেশনালিজম দেখাবেন, প্রফেশনালিজম খুব ইম্পর্টেন্ট, এটি ইন্ডাস্ট্রি গ্রো করতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।